আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। আজ 22শে ফেব্রুয়ারি বুধবার, বাংলাদেশ সময় বেলা 1:30। দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আবারও নজরে আনছি। সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালগুলো যেগুলো পরিচালিত হচ্ছে, বড় বড় হাসপাতাল, রাজধানীর অন্তত 3টি হাসপাতালের ব্যাপারে একটি ভয়াবহ চিত্র দিয়েছে প্রথম আলো। তাতে দেখা যাচ্ছে যে এই 3টি বড় হাসপাতালের 238টি যন্ত্রপাতি নষ্ট, খুবই গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। এর আগে দর্শক আপনাদেরকে বলেছিলাম যে ক্যান্সার হাসপাতালে 6টি রেডিওলজি মেশিন সবগুলো নষ্ট, অর্থাৎ রেডিওথেরাপি দেওয়ার যে কম মূল্যে মানুষ রেডিওথেরাপি দিত 200, 400, 500 টাকায়, সেইগুলো সব বন্ধ হয়ে আছে। তার চিত্র আপনাদেরকে দেখিয়েছি মহাখালীর যে ক্যান্সার হাসপাতাল। আজকে ঢাকা মেডিকেল, সরোয়ারদি এবং মিটফোর্ড, এই 3টি গুরুত্বপূর্ণ হাসপাতাল, আপনারা জানেন যে প্রতিদিন কি পরিমাণ হাজার হাজার রোগী এই সব হাসপাতালে যায় এবং তারা চিকিৎসা নেয়, এবং চিকিৎসা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে কম খরচে চিকিৎসা সেবা তারা পেতে চায়, এবং সেইভাবেই দেওয়ার জন্যই আসলে এই সরকারি হাসপাতালগুলোতে মানুষের ভিড়। কিন্তু দেখেন যে 19 ধরনের যন্ত্রপাতি নষ্ট হয়ে আছে। এসব নষ্ট যন্ত্রপাতির মূল্য অন্তত 100 কোটি টাকা। ঢাকা মেডিকেল ও সরোয়ারদি হাসপাতালে এমআরআই পরীক্ষা বন্ধ। তাহলে বুঝতে পারছেন যে হাসপাতালের যে সরকারি চিকিৎসা সেবা কোন পর্যায়ে যে ঠেকেছে। এবং আপনাদেরকে একটা বলে রাখি যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতিগুলো, তার মূলত কিন্তু যন্ত্রপাতি কেনাকাটায়। এক হলো যে প্রয়োজন না থাকা সত্ত্বেও কেনা হয়, কেনার পরে সেগুলো ব্যবহার হয় না, পড়ে থাকে, পড়ে থেকে নষ্ট হয়, সেগুলো মেরামতের জন্য আবার খরচ হয়, অথবা সেগুলো বাতিল করে আবার কেনার প্রক্রিয়া চলে। তো এখন সম্ভবত সরকারের যে আর্থিক যে টানাপোড়ন, সেই টানাপোড়নে অচল যন্ত্রপাতি সচলও করা হচ্ছে না বা নতুন যন্ত্রপাতি কেনা হচ্ছে না। কিন্তু এই যে 19 ধরনের যেই প্রায় 238টি যন্ত্র নষ্ট হয়ে আছে, এর ফলে সাফার কে করছে? সাফার করছে কিন্তু সাধারণ মানুষ। এ ব্যাপারে যে খবর হয়েছে আমি একটু আপনাদেরকে পড়ি। দেশের 3টি প্রধান সরকারি হাসপাতালে 238টি যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। এছাড়া অচল হয়ে পড়ে আছে 4টি অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হাসপাতালগুলোর এই চিত্র পাওয়া গেছে। 3টি হাসপাতালের মধ্যে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর হিসাবে হাসপাতালে 3টিতে নষ্ট হওয়া যন্ত্রপাতির মূল্য অন্তত 100 কোটি টাকা। 2 সপ্তাহ আগে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল সেবা ব্যবস্থাপনা শাখা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এই 3টি হাসপাতালের যন্ত্রপাতির হিসেবে তালিকা দিয়েছিল। তাতে অ্যাম্বুলেন্স সহ 19 ধরনের যন্ত্রপাতির হিসাব ছিল। এসব যন্ত্রপাতির কতটি সচল, কতটি অচল, এবং অচল যন্ত্রপাতির কতটি মেরামতযোগ্য নয়, তার সংখ্যা আলাদা করে তালিকায় উল্লেখ করে। তবে ওই 3 তালিকার বাইরে 3টি হাসপাতালে আরও অনেক যন্ত্রপাতি আছে, কিছু যন্ত্র নষ্ট থাকার তথ্যও রয়েছে। যেমন তালিকায় দেখাচ্ছে ঢাকা মেডিকেলের 1টি এমআরআই যন্ত্র চালু আছে, বাস্তবে 1টিও চালু নেই। গত সোমবার ওই প্রতিষ্ঠানটিতে গিয়ে জানা গেছে এমআরআই যন্ত্র সব নষ্ট। অন্যদিকে শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজ হাসপাতালে 3টি ডায়ালাইসিস যন্ত্র ও 1টি আইসিইউ ভেন্টিলেটর নষ্ট হয়ে আছে, কিন্তু তালিকায় এসব যন্ত্রের উল্লেখ নেই। তার মানে দেখেন, এই তালিকাটাও সঠিকভাবে করা হয় না, যে এই তালিকার বাইরেও অনেক যন্ত্রপাতি যে নষ্ট হয়েছে সেই জিনিসগুলো উপস্থাপন করা হয় না। এইরকম বেহাল অবস্থার মধ্যে আমাদের সরকারি যে চিকিৎসা বা স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিচালিত হচ্ছে, যার জন্য মানুষ কিন্তু বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালগুলোতে যাচ্ছে এবং অনেক টাকা তার খরচ হচ্ছে। এবং যাদের এই চিকিৎসার খরচ সামলানোর মানে সামর্থ্য নেই, তারা কিন্তু মারা যাচ্ছে বা তারা রোগাক্রান্ত হয়ে বসে আছে। এই হলো পরিস্থিতি দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।